আজকে রান্না করছি আলু পটল দিয়ে পনির দিয়ে একদম একটা নিরামিষী রান্না। তো মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে আছে টমেটো, জিরের গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর মিষ্টি যেহেতু নিরামিষ রান্না অল্প পরিমাণে মিষ্টি দিয়েছি। আর এটা আমি পুরো পেস্ট বানিয়ে মিক্সিতে তো এরকম বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে একটু এলাচ আর লবঙ্গ, একটু সম্বারে দেবো যেহেতু নিরামিষ রান্না, একটু ঘি গরম মশলা দিলে ভালো লাগে। তো ঘি নেই ঘরে, তো আমি এই গরম মশলা বলতে ওই রকমই দিয়ে দেবো সম্বারে। তো পুরো রান্নাটা কিভাবে করছি দেখতে থাকো। তো তেলটা আন্দাজ করে দিতে হবে যে যেরকম তেল খায় রান্নায়, তো বেশি তো তেল খাওয়া ভালো না। তেলটা গরম হওয়া দিয়ে আমি অপেক্ষা করব, একটু নুন দিয়ে দেবো পনিরটা যেহেতু এর মধ্যে ফ্রাই করব। আর যখনই রান্না করবে পনির কিন্তু বেশি ফ্রাই করবে না, তো পনির বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, যেহেতু পনিরটা খুব ভালো সফট আমি অল্প ফ্রাই করব। এতটাই সফট দেখো, একদম কড়াইতে মানে লেগে যাচ্ছে। তো এখন পনিরটা নামিয়ে দেবো। তেলের মধ্যে কিছুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পনির আছে, তো ফোড়নে আমি দেখাইনি, দেখাতে তোমাদের ভুলে গেছি। তো ফোড়নে সাদা জিরে দিয়ে দেব, তোমরা এটা দিলে দিতেও পারো অবশ্য, না দিলেও কোনো প্রবলেম নেই। তো এই যে সাদা জিরে, তো সাদা জিরে দিয়ে দিলাম, সাথে তেজপাতা দুটো কেটে এরকম দিয়ে দিলাম, আর যে গরম মশলাটা দেখালাম এখনই এটা দিয়ে দিলাম এর মধ্যে। দেখতে পাচ্ছ এগুলো আমার প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে আলু পটলটা দিয়ে দেবো। আলু পটলটা দিয়ে বেশ এবার ভাজতে থাকবো, একটু লাল লাল হলেই ভালো। তো একবারে পুরো ঢেলে দিলাম আলু পটলটা, দিয়ে অল্প নুন হলুদ দিয়ে এটা ফ্রাই করবো। এটা একটু ভালোভাবে ফ্রাই হলে ভালো, মানে খেতে স্বাদ লাগবে। পটল যেহেতু একটু জল জল, তো আর এই গরম পড়েছে এখন সবার রান্নাঘরে আলু, মানে আলু তো থাকেই গ্রীষ্ম বর্ষা শীত যাই বলো, তো তার সাথে মানে গরমকালে সবজি পটল ঝিঙে এগুলো তো মানে ম্যাক্সিমাম রান্নায় পটল ছাড়া মানে গরমের দিনে রান্না হবেই না। তো দেখবে প্রত্যেকটা মাছের ঝোল, তরকারি, যা মানে করতে যাবে রান্না, যখন যেই রকম মানে যেই সিজনে যেই সবজি, এটা খাওয়া তো ভালোই। আর পটলে যেহেতু একটু জল জল টাইপের, সেই জন্য পটলটাকে একটু লাল করে ভেজে দিলে খেতে ভালো লাগে। এখানে আলু পটলটা প্রায় লাল হয়ে ভাজা হয়ে এসছে, অনেকটাই হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব, একদম লাস্টে পনিরটা দেবো। আর মশলার মধ্যে তো সব দেওয়াই আছে, নুন, মিষ্টি, টমেটো, জিরের গুঁড়ো সবই দেওয়া আছে। তো এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কালারটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর এসছে, গুঁড়ো লঙ্কার জন্য না, কালারটা এসছে টমেটোর জন্য, টমেটোগুলো এত লাল। তো এবার আমি কি করব, এর মধ্যে যতটা পরিমাণ গ্রেভি রাখবো তো ঝোল দিয়ে দেবো, তো বেশি মানে রসা রসা তো বেশি ঝোল হবে না, মাখা মাখা টাইপের হবে। তো এখন আমি দেখেছো মশলাটা একদম তেল ছেড়ে এসছে সাইড থেকে, দেখো রান্নায় যখনই দেখবে এরকম তেল ছেড়ে আসবে মশলা কষাতে গিয়ে, তখন বুঝবে তোমার রান্নাটা পারফেক্ট হয়েছে। বেশি কষালে কিন্তু মশলার সব গন্ধ চলে যাবে, তাই জন্য বেশি কষাবে না আবার কমও কষাবে না, মিডিয়াম রাখবে। এবার আমি জল দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হতে হবে তাই জন্য জলটা দিয়ে দিলাম ওই যতটা পরিমাণ, এবার ঢেকে দেবো এটা, নাহলে এখনো আলু পটলগুলো কিন্তু শক্ত আছে, এখনো সেদ্ধ হয়নি, কষানোতে 50% গলে যায়, বাকিটা জল দিয়ে ব্যাস রেডি হয়ে এসছে, আর একটু বাকি আছে, এবার এটা ঢেকে দেব। তো এখন দেখে নেব যে আলু আর পটলটা কতটা সেদ্ধ হয়েছে। পটলটা তো সেদ্ধ আরেকটু হবে, আলুটাও আরেকটু সেদ্ধ হবে, এতক্ষণ হলো তাও, তো এটা আরেক আরেকটু সেদ্ধ হোক, ততক্ষণে জলটাও কমে যাবে মানে ঝোলটা, তারপরে পনিরটা দেব। এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে দেখতে পাচ্ছ, তো এখন পনিরটা দিয়ে দেবো। আর পনির দিয়ে বেশি কিন্তু ফুটাবো না, যেহেতু পনিরটা ভেজে নিয়েছি,
তো পনিরটা শক্ত হয়ে যাবে। তো এখন পনিরটা সব দিয়ে দিলাম, আর বেশি ফুটাবো না এটা দিয়ে। বেশ সুন্দর কালার হয়েছে, টমেটোটার জন্যই কালারটা হয়েছে। আমরা রান্নায় বেশি ঝাল খাই না, তো কালারটা তোমরা দেখে হয়তো ভাবছো যে বেশ লাল লাল হয়েছে আর মনে হয় ঝাল হবে। তো ঝাল হয় না, আমি এমনি রান্নায় ঝাল দিই না, আর নিরামিষ রান্নায় তো ঝাল দিই না। তো রেডি হয়ে গেছে আমার পনির আলু পটল দিয়ে, মানে পনিরের সবজি আলু পটল দিয়ে বা তরকারি যাই বলো। তো একটুখানি ফুটিয়ে নেব, তারপরেই রেডি তো হয়েই গেছে। আর গরম মশলা আমি আগেই ফোড়নে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এটা নামানোর সময়, যেহেতু নিরামিষ রান্না, তো একটু ঘি দিতে পারো, গুঁড়ো গরম মশলা বা বাটা গরম মশলা দিতে পারো। আমি যেহেতু আগে ফোড়নে গরম মশলা দিয়ে দিয়েছি, আমি নামানোর সময় গরম মশলা দিই না, কারণ বেশি টুকরো গন্ধ ছাড়লে খেতে অতটা ভালো লাগে না। তাই জন্য আমি ফোড়নের সময় দিয়ে দিই, ওটারই একটা হালকা গন্ধটা থাকে, খেতে ভালো লাগে। তো দেখো ফুটছে, আর বেশি ফোটাবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করো, আর রান্না করে একবার খেয়েও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগলো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা টাকা পয়সা কিছু লাগে না, একটা সাবস্ক্রাইবই। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। আজকের মতন টাটা।